হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজ 10 এর অটোমেটিক আপডেট সিস্টেমটি স্টপ করবেন। কেনই বা আপনি উইন্ডোজ 10 এর আপডেট সিস্টেমটি স্টপ করতে যাবেন? অ্যাকচুয়ালি আমরা জানি যে আমরা ম্যাক্সিমাম যারা উইন্ডোজ 10 ইউজ করি সবাই কিন্তু আমরা অরিজিনাল উইন্ডোজ ইউজ করি না, সো সবাই এটার যে ক্র্যাক ভার্সনটি সেটি ইউজ করি। সো ইটস কাইন্ডে দেখা যায় যখন আপনি উইন্ডোজটি নতুন ইনস্টল করেন এবং একটা পর্যায়ে দেখা যায় যে আপনার উইন্ডোজটি অটোমেটিক আপডেট চালু করার ফলে অটোমেটিক উইন্ডোজের যে সিস্টেম ধরে ফেলে যে আপনার উইন্ডোজটি ক্র্যাক, এবং তারপর কিন্তু চলে আসে আমাদের উইন্ডোজ নতুন ইনস্টল করার জন্য ডিলেট করে এটা সেটা এক্সেট্রা এক্সেট্রা। সো সেই জন্য অবভিয়াসলি যদি আপনি ক্র্যাক ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার উইন্ডোজে অটো আপডেট সিস্টেমটি স্টপ করা খুবই জরুরি। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সো এখন আসি যে কীভাবে আপনি সেই কাজটি করতে হবে। প্রথমত আপনি আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজের যে আইকন বা স্টার্ট মেনু তাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে গিয়ে আপনার সেটিং ক্লিক করুন। সেটিং ক্লিক করার পর এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনার ক্লিক করতে হবে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন অ্যাডভান্সড অপশন। জাস্ট এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যতগুলো অপশন আছে সবগুলোকে অটোমেটিক আপনি অফ করে দিবেন। যদি টার্ন অন করা থাকে তাহলে এই সবগুলো আপনি অফ করে দিবেন। অ্যান্ড দেন সেকেন্ড মেথড কী করতে হবে, এখানে গিয়ে আপনি টাইপ করতে হবে সার্চে গিয়ে সার্ভিসেস অ্যান্ড দেন দেখতে পাবেন যে ডেস্কটপ অ্যাপ সার্ভিসেস, এবং এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। এখান থেকে আপনাকে খুঁজে পেয়ে করতে হবে উইন্ডোজ আপডেট। একদম নিচের দিকে আপনি পেয়ে যাবেন উইন্ডোজ আপডেট। সো আমি খুঁজে বের করতে পারছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে উইন্ডোজ আপডেট। জাস্ট এটা ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনি জাস্ট এটাকে ডিজেবল দিয়ে দেন অ্যান্ড দেন অ্যাপ্লাই দিয়ে দেন অ্যান্ড দেন ওকেতে ক্লিক করে দেন। অ্যান্ড যদি আপনি চান এগেন অ্যানেবল করতে সেম ওয়ে জাস্ট এটা ক্লিক করে জাস্ট ম্যানুয়াল দিয়ে দেন অথবা অটোমেটিক দিয়ে দেন অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিয়ে ওকে দিয়ে দিলে অটোমেটিক সেটা আবার পূর্ব স্থান চলে যাবে। অ্যান্ড দেন তারপর আপনাকে কী করতে হবে, এগেন আপনি কি এখানে এটাকে আমি ক্লোজ করে দিই। এগেন আপনি এখানে কোটান থেকে টাইপ করুন এডিট EDIT অ্যান্ড দেন আপনি পেয়ে যাবেন এডিট গ্রুপ পলিসি। জাস্ট এটাকে ওপেন করুন। ওপেন করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে যেটাকে বলা হয় লোকাল গ্রুপ পলিসি এডিটর। এখান থেকে আপনি বাম দিকে পেয়ে যাবেন অ্যাডমিনিস্ট্রেটর টুলস, এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন উইন্ডোজ কম্পোনেন্ট, এবং এখান থেকে একদম নিচে আপনি পেয়ে যাবেন উইন্ডোজ আপডেট। সো যখন আপনি উইন্ডোজ আপডেটে ক্লিক করবেন এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন উইন্ডোজ কনফিগার অটোমেটিক আপডেট। জাস্ট এটাকে ডাবল ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে এটাকে আপনি জাস্ট অ্যানেবলে দিয়ে দেন এবং এখান থেকে কনফিগার অটোমেটিক আপডেট এখান থেকে আপনি দিয়ে দেন নোটিফাই ফর ডাউনলোড অ্যান্ড অটো ইনস্টল অ্যান্ড দেন অ্যাপ্লাই দিয়ে দিয়ে ওকে দিয়ে দিলে ফ্রম নাও আর কখনোই আপনার উইন্ডোজে অটোমেটিক আপডেট চালু হবে না। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তো বা ভিডিও থেকে আপনার উইন্ডোজ সম্পর্কে নতুন একটি টিউটোরিয়াল পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।